মালদা থেকে তো গ্রেফতার করা হয়েছে এক প্রাথমিক শিক্ষককে, আর এদিকে ট্যাবের টাকা গায়েবে যেমন তদন্ত শুরু হয়েছে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ইসলামপুরে ধরপাকড়। বিহারের কিষানগঞ্জে চম্পটের পথে পুলিশের জালে চারজন, চঞ্চল রয়েছে সহকর্মী। চঞ্চল, কোথা থেকে এই চারজনকে ধরা হলো, পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে, কারা এরা, কি পরিচয়? প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানার পুলিশ এবং পূর্ব মেদিনীপুর পুলিশের যত অভিযানে ইসলামপুর থানার সামনে একটি সরকারি বাসে তল্লাশি চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ এবং পূর্ব মেদিনীপুর পুলিশ। এবং এই চারজনের যে পরিচয়, মনসুর আলম ও ওসমান আলী, এবং এদেরকে কিন্তু মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু দেখা হচ্ছে বলে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এরা কিন্তু ভিন রাজ্যে পালানোর একটা চোখ করেছিল, এবং যখন চোপড়া এলাকা থেকে যখন তারা গাড়ি বাসে সরকারি বাসে উঠে এবং সরকারি বাসে উঠে তারা কিষাণগঞ্জে বিহারে নামতেন, এবং বিহারে নামার পরে সেখান থেকে ট্রেন ধরে কিন্তু তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে, অর্থাৎ পালানোর পর্যন্ত চেষ্টা করেছিল। তবে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু ইসলামপুর থানার পুলিশ এবং পূর্ব মেদিনীপুর পুলিশের যত অভিযান চালায় ইসলামপুর থানার সামনে, এবং সেখানে একটি সরকারি বাসের তল্লাশি চালানোর পর এই চারজনকে আটক করে, এবং আটক করার পরে কিন্তু পুলিশে কিন্তু জিজ্ঞাসাবাদে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে এই ওসমান আলী এবং মনসুর আলম এনে কিন্তু মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু কাজ করতে এই ট্যাব কেলেঙ্কারিতে, এবং এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই চারজনের বাড়ি কিন্তু চোপড়া থানা এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে, এবং অভিযুক্তদের আগামীকাল ইসলামপুর পথে তোলার পরে কিন্তু তাদেরকে ট্রানজিট নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বেশ।